দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এটিএন বাংলার বিশেষ টকশো এটিএন সংলাপে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা কার্যালয়ে গভর্নরকে স্বাগত জানান। পরে তারা সৌজন্য বৈঠকে দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থনীতিকে চাঙা করতে বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। চলমান আর্থিক সংস্কারে সব পক্ষের সহযোগিতা আশা করেন ডক্টর আসান এইচ মনসুর। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন সংলাপ অনুষ্ঠানের প্রযোজক আব্দুস সাত্তার, সঞ্চালক আমিনুল মজলিশ উপস্থিত ছিলেন। পরে ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের কার্যক্রম সম্পর্কে জানান এবং কার্যালয় ঘুরিয়ে দেখান।